নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন। সব ক্লান্তি ঝেড়ে তুমি জাগো, ভাগো, রেস করো সময়ের সাথে, চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেন এগেন অ্যান্ড এগেন। তুমি ইয়াং এট হার্ট, ওয়াইল্ড বাই নেচার, ফ্রি অফ স্পিরিট, তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোঠাও, রিফ্রেশড হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। বর্তমান ব্যস্ততা হচ্ছে নাটক নিয়ে, এবং সব থেকে বেশি ব্যস্ততা হচ্ছে এই মুভিটা নিয়েই। কারণ মুভিটার প্রতি অনেক আশা ভরসা আছে, অনেক ভালো একটা মুভি করছি, সো আশা করি অনেক সবারই ভালো লাগবে। এই মুভিটা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। ভালোবাসা প্রজাপতির সাথে যুক্ত হলাম, অ্যাকচুয়ালি লং স্টোরি। সেটা হচ্ছে একদিন হঠাৎ করে আমার একটা আপু আছে, প্রিয়তা আপু, সে হচ্ছে আমাকে বলে যে এরকম চ্যানেলের তারকা গঠন নামে অনুষ্ঠানে আমি করছি অ্যাজ এ হোস্ট হিসেবে, তুমি কি আসতে ইচ্ছুক নাকি? তো ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ইন্টারভিউয়ের সময় যেই আমাদের ডিরেক্টর আছে মুভির, সে মানে তারকা গঠনেরও ডিরেক্টর, তো সে দেখার পরে বললো যে তার মাথায় হুট করে একটা প্ল্যান আসলো যে আমার তো এরকম হাতের মধ্যে একটা প্রজেক্ট আছে যেটা করার জন্য আমি অনেক ইচ্ছুক। তো তখন ওখান থেকে আমাদের ইন্টারভিউ থেকে আর কি আমাকে, শিলাকে, পলাশকে, ডিজে সনিকা আপুকে, পপি আপুকে এবং সে নিজেও, আমরা সবাই মিলে এই মুভিটা করছি আর কি। মুভিটা ওখান থেকেই আসা হয়, কারণ আমরা তারকা গঠন থেকে যেতে যেতে একটা ফ্যামিলি টাইপ হয়ে যায় একটা, তারপরে ওখান থেকে আমাদের মুভিটা। এই সিনেমার মধ্যে আমার চরিত্রটা হচ্ছে একটা ফ্যাশন বেসড মুভি। এই মুভির মধ্যে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে নর্মাল ডক্টরের সেক্টরটা আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা। তো আমার ক্যারেক্টারটা ইজ বেসিক্যালি হোয়াট আই অ্যাম, আ মডেল। ইন্ডাস্ট্রির মধ্যে কীভাবে হয় না হয় এইসবের ব্যাপারে এই মুভিটা। সত্যি কথা বলতে মুভিটা শ্যুটিংয়ের মধ্যে অনেক বেশি ফ্যামিলি টাইপ ভাইব পেয়েছি। ইভেন হোল টিম অ্যান্ড ক্রিউ মেম্বার্স, এভরি ওয়ান ওয়ার সো সাপোর্টিং অ্যান্ড খুব হেল্পফুল ছিল, খুব ওয়ার্ম ছিল, খুব ভালোভাবে শ্যুটিংটা হয়েছে অ্যান্ড কমফোর্টেবল ছিলাম, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যেহেতু ফার্স্ট মুভি, একটু হলেও নার্ভাস ছিলাম, বাট ওই নার্ভাসনেসটা বেশিক্ষণ ছিল না, কারণ মুভির মধ্যে সবাই এত ভালো করে আর কি আপ্যায়ন করে নিতে পারছিল যে ইজিলি হয়ে গিয়েছে মুভি এক্সপিরিয়েন্সটা, খুব ভালো গিয়েছে। অনেক বেশি, কারণ হচ্ছে ছবিটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল লুক আছে। হোপফুলি এই ইন্টারন্যাশনাল লুকটা যাতে তুলে ধরতে পারি এবং অডিয়েন্সের যাতে খুবই ভালো লাগে। ইভেন আমার ফার্স্ট মুভি যেহেতু, আই হোপ দ্যাট দ্য অডিয়েন্স অ্যাকসেপ্টস মি অ্যাজ অ্যান হিরোইন অ্যাজ ওয়েল। ভালোবাসার প্রজাপতি দর্শক দেখবে, কারণ এটা খুবই একটা ইউনিক মুভি। ফ্যাশন বেসড হচ্ছে, ফ্যাশন বেসড মুভি আমাদের বাংলাদেশে খুব কমই বানানো হচ্ছে। এটা ডার্ক সাইড, গুড সাইড, সব সাইড নিয়েই এই মুভিটা হচ্ছে। সো অডিয়েন্সে যদি যার যার ইন্টারেস্টেড থাকে টু সি হাউ দিস ইন্ডাস্ট্রি ওয়ার্কস, দে ক্যান ডেফিনেটলি কাম অ্যান্ড ওয়াচ দিস মুভি। ওয়েব সিরিজ করেছি একটা, শুটিং শেষ, আমাদের রিলিজ হবে হোপফুলি এই নভেম্বরের লাস্টের মধ্যেই রিলিজ হবে। কিন্তু সিনেমাটা নিয়ে খুবই বেশি এক্সাইটেড, কারণ যেই কোনো মানে মডেলিংয়ে থাকি, ফটোশ্যুটসের দিকে, ওয়েব সিরিজের দিকে, নাটকের দিকে, যেদিকেই থাকি না কেন, সবাই জানি আমরা যে মুভি হচ্ছে সব থেকে বড়ো পর্দায়, এর চেয়ে বড়ো তো কিছু হয় না। সো মুভির মধ্যে অবশ্যই আমি এই জন্যই বললাম যে আই হোপ দ্যাট দ্য অডিয়েন্স অ্যাকসেপ্টস মি, যাতে আমি মুভি করে চালিয়ে যেতে পারি, কাজটা করতে পারি, কারণ কাজটা করতে ভালো লাগে। ওয়েব সিরিজের ব্যাপারে ডিরেক্টর ছিলেন হচ্ছে হেলাল ইসলাম এবং হিরো হিসেবে ছিলেন হচ্ছে নীরব। ভালো ছিল, খুবই অসাধারণ ছিল, খুব মজা হয়েছে, কষ্ট হয়েছে অনেক বেশি, কারণ আউটডোর শ্যুট ছিল অ্যান্ড ট্রাভেল ছিল অনেক বেশি, কাস্ট অ্যান্ড ক্রু ম্যানেজমেন্ট অনেক অনেক ডিফিকাল্ট ছিল ওইটা ওয়েব সিরিজের শ্যুটিংটা, প্লাস কমপ্লিটলি পলিটিক্স নিয়ে। তো তো পলিটিক্সের মধ্যে ওয়েব সিরিজের নামই হচ্ছে অয়েলিং, সো এক পলিটিশিয়ান আর এক পলিটিশিয়ানকে মানে তেল মারার যে বিষয়টা আছে, অয়েলিং করা যাতে নেক্সট লেভেলে উঠতে পারে, এসবে নিয়ে। অনেক বেশি, টু বি অনেস্ট, কারণ আমি বলি
আমি ইন্ডাস্ট্রিতে আসার 2 মাসের মাথায় করোনা ভাইরাস আমাদের দেশে মহামারী শুরু হয়ে গেল। সেটার পরে আমি দিনাজপুরে যাই, আই ওয়াজ কমপ্লিটলি উইথ মাই ফ্যামিলি ফর 5 মান্থস। অ্যান্ড তারপরে আমি ইন্ডাস্ট্রিতে আবার যখন ঢাকা ব্যাক করি, তো আই ওয়াজ লাইক এতদিন একটা গ্যাপ ছিল, এমনি মাত্র ইন্ডাস্ট্রিতে জয়েন করছি, ইন্ডাস্ট্রিতে ঢুকার পরপরই আবার লকডাউনের মধ্যে চলে গেলাম, তো উইল আই বি এবল টু কাম ব্যাক অ্যাজ এন মডেল অ্যাজ এন অ্যাক্টর। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে ইন্ডাস্ট্রি ওয়াইজ, ফ্যানস ওয়াইজ বলবো না, ইন্ডাস্ট্রি ওয়াইজ এভরিবডি অ্যাকসেপ্টেড মি। ছোট পর্দার মধ্যে ভাবনা আমার আমার আমি সবসময় বলেছি আমি একটা সেক্টরে কখনো থাকতে চাই না, অ্যাজ আ মডেল হিসেবে আমি কখনো থাকতে চাই না, শুধু অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসেবেও আমি কখনো থাকতে চাই না, আমি সব ফিল্ডে ট্রাই করতে চাই, ইনক্লুডিং এভরিথিং লাইক স্পোর্টস ওয়াইজ, মিউজিক ওয়াইজ। এই মুভির মধ্যেও কিন্তু আমরা আইটেম সংস করছি, একটা পার্টি মিউজিকও আছে যেটা আমাদের ডিজে সনি কাপু করেছে। অ্যান্ড সো আমি আমার নিজেকে অলওয়েজই সব সেক্টরে দেখতে চেয়েছি, একটা পার্টিকুলার ফিক্সড সেক্টরে না যে she is just an actress or she is just a model, ekum na, she is an artist, she creates art, she can do everything. নতুন দিনে শুরু মানে নতুন করে গেম অন, সব ক্লান্তি ঝেড়ে তুমি জাগো, ভাগো, রেস করো সময়ের সাথে, চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেন এগেন অ্যান্ড এগেন। তুমি ইয়াং অ্যাট হার্ট, ওয়াইল্ড বাই নেচার, ফ্রি অফ স্পিরিট, তুমি তো পারবে, রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোঠাও, রিফ্রেশ হয়ে যাও, রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ। শোজ অ্যান্ড শুটস, এখন শুটস হচ্ছে, শোজ একদম কমপ্লিটলি অফ। সো আমার ফিল্ডে আই লাভ টু ওয়াক, ওই যে ক্রাউড থাকে যেটা, ওইটার মাঝখান দিয়ে ল্যাম্প লাইট পড়ে, লাইট দ্য স্টেজ ইজ ইয়ার্স, ওই ফিলিংটা ইজ সামথিং ফর মি, মডেলিং ইজ মাই ড্রিম সামথিং, ওকে। তো আমার জন্য যে এই স্টেজটাকে নিজে করে হেঁটে চলা, ওইটা আমার খুব মিস করি, এখন শোজ অনেক অফ। তো হ্যাঁ, অনেক ভালো লাগে। আমার সারা জীবন আমি একটাই প্রেম করছি, ছোটবেলা থেকে এই পর্যন্ত, কিছুদিন হয়েছে ব্রেকআপ হইলো, বা অলওয়েজই একটাই প্রেম করা হয়েছে। প্রেমের অভিজ্ঞতা অভিজ্ঞতার মতন, খারাপ ভালো মিষ্টি টক সব হলো। ব্রেকআপ হয়েছে, মিউচুয়াল ব্রেকআপ ছিল, দুজনই বসে ডিসকাস করে জিনিসটাকে এন্ড করা হয়, কারণ দুজনই ছোট আছি, ইয়াং আছি, ফোকাস অন আওয়ার ক্যারিয়ার্স, সারা জীবন পড়ে আছে, যদি সময় হয় আল্লাহ চায় তাহলে আবার গেট ব্যাক হইতে পারবো, বাট এখন না। কাজের কিছু অভিজ্ঞতা বলতে গেলে, আমি যেটা প্রথম থেকেই বলি যে শুটিং করতে গেলেই মনে হয় কি এক বাসা থেকে আরেক বাসায় চলে আসছি, সো কমফোর্টেবল। শুটিংয়ের অভিজ্ঞতাই হচ্ছে, প্লাস কাস্ট অ্যান্ড ক্রু, যেগুলো বললাম আমি, মেম্বার্সগুলো, কো অ্যাক্টার্স বা যেই হোক না কেন, সবাই তো অনেক ভালো, মানে সুন্দর করে আমরা কাজটা করেছি, এমন না কখনো কোনো চিল্লাচিল্লি বা মিসকমিউনিকেশন বা আনপ্ল্যান্ড কোনো কিছু, এরকম কিছু হয়নি, সব কিছু অনেক স্মুথলি অ্যান্ড নাইসলি হয়ে গেছে শুটিংয়ের মধ্যে, মানে সোফা আমারটা, আমি বাকিদেরটা বলতে পারবো। আরও মুভির মাত্র 40% শ্যুট করা হয়েছে, আরও 60%ই বাকি আছে, সামনে কিছু আমাদের সংসগুলো যেগুলো আছে, আইটেম নাম্বারসগুলো, ওগুলোর শ্যুট স্টার্ট হবে, প্লাস আরও কিছু সিকোয়েন্সও শ্যুট করা বাকি আছে। করোনার দিনগুলো, করোনার আগে আমার শ্যুটের জন্য অনেক বেশি ট্রাভেল করা হচ্ছিলো, মানে ঢাকা বাংলাদেশের ভিতরেই ট্রাভেল করা হচ্ছিলো। করোনা স্টার্ট হওয়ার সময় আমি আমার অ্যাকচুয়ালি নানু বাসা গিয়েছিলাম বেড়াতে, তো ওখানে যাওয়ার পরেই করোনা লকডাউন স্টার্ট, অ্যান্ড লাইক এ স্যাড 5 মাস আমি আমার জীবনে ফার্স্ট টাইম এভাবে এতদিন দিনাজপুরে ছিলাম, 5 মাস আমি যেটা কখনো করিনি, নানার সাথে থাকা, দাদিকে খাওয়ানো দাওয়ানো এসব করা,
প্লাস লাস্টের দিকে কি করলাম, দ্যার ইজ এ ফটোগ্রাফার নেম কৌশিক ইকবাল, তার সাথে আমরা প্ল্যান করলাম যে আমরা ভার্চুয়াল কিছু শ্যুট করি না কেন। ভার্চুয়াল শ্যুট করার পর শ্যুটটা এত বেশি ভালো হয়েছে কারণ ভার্চুয়াল শ্যুট আমি দিনাজপুরে, সে ঢাকার মধ্যে, এই ম্যানেজমেন্টগুলো, এই কস্টিউম, মেকআপ, লাইটস পারফেক্ট, লোকেশন অনেক কিছু ম্যাটার করে। এটা করার পর আমরা ভার্চুয়াল শ্যুট করলাম, তারপরে লকডাউনে শেষ হওয়ার পরে ঢাকায় ব্যাক করা হয়। ঢাকায় ব্যাক করার পর আলহামদুলিল্লাহ কীভাবে জানি শ্যুটস অ্যান্ড শোজ দুইটাই স্টার্ট হয়ে গেল। শোজও হয়েছে, কম হয়েছে অনেক বেশি কম্পেয়ার টু আগে লকডাউনের আগে যেভাবে হতো, ওই তুলনায় অনেক কম হয়েছে। কিন্তু এছাড়া শ্যুটস অ্যান্ড শোজ দুইটাই স্টার্ট হয়ে গেছে। তারপর মুভি শ্যুট করলাম, তারপর ওয়েব সিরিজটা করলাম, এবং মিউজিক ভিডিওজের শ্যুটটা যদিও স্টার্ট হয়নি, বাট কারণ এটা আমরা একটু ইউনিক টাইপের, সেম ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি, সো এটার জন্য হ্যাঁ এভাবেই যাচ্ছে আর কি করোনা কাল আমার। নতুন দিনের শুরু মানে নতুন করে গেম অন, সব ক্লান্তি ঝেড়ে তুমি জাগো, ভাগো, রেস করো সময়ের সাথে, চেস করো নিজেকে, প্রেস করো জোশের বাটন, এগেন এগেন অ্যান্ড এগেন। তুমি ইয়াং এট হার্ট, ওয়াইল্ড বাই নেচার, ফ্রি অফ স্পিরিট, তুমি তো পারবে। রিফ্রেশ বাটন তোমার হাতে, মা গোঠাও, রিফ্রেশড হয়ে যাও। রয়্যাল ক্যাফে, রিফ্রেশ ইয়োরসেলফ।